সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ এবার বিস্তারিত উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবল অবস্থায় রয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে পটুয়াখালীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বাতাসের চাপ আগের তুলনায় অনেকটাই বেড়েছে নদ নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে এদিকে কুয়াটা কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বেশ উত্তাল হয়ে উঠেছে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস তাই পটুয়াখালীর পায়রা চট্টগ্রাম কক্সবাজার মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া সকল মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে জিজ্ঞাসাবাদ করেছে দুদক সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল অভিযান শুরু করে গেল বছর কোন প্রক্রিয়ায় সরকারের এই প্রতিষ্ঠান থেকে পনেরোটি জাতের গরু সাদিক এগ্রোকে দেয়া হয়েছে সেই বিষয়সহ অন্যান্য বিষয়ে খোঁজ খবর নিচ্ছে দুদকের টিম জাতের গরু দেশে নিষিদ্ধ থাকলো দু একুশ সালে আমেরিকা থেকে আঠারোটি ব্রাহ্মা জাতের গরু জাল কাগজপত্র তৈরি করে দেশে আনেন ইমরান নিকট কিছু গরু একর পরে বিক্রয় করছে এই প্রজাতির গরু সে কোথা থেকে পাইছে এবং আসলে কিভাবে তথ্য জন্য আমরা এখানে আসছি আমরা জানি যে এইগুলো গরু সে ইয়ে করে দেওয়ার কথা মানে জবাই করে বিক্রি করে দেওয়ার কথা কিন্তু এর পরে কীভাবে আসলো এটা আমরা তথ্য যাদের জন্য আসছি এবং আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছি ঢাকার গুলশানের হলে আর্টিজানে ২০১৬ ষোলো সালে জঙ্গিদের ছোড়া গ্রেন্ডের আঘাতে শহীদ সিনিয়র পুলিশ কমিশনার রবিউল করিমের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে সকালে মানিকগঞ্জ সদর উপজেলায় রবিউল করিমের নিজ গ্রাম কাটি গ্রামে তার প্রতিষ্ঠিত নজরুল সিরি স্কুল প্রাঙ্গণ থেকে শোক র্যালি বের করা হয় পরে রবিউল করিমের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এরপর রবিউলের গড়া বিশেষ সম্পন্ন শিশুদের স্কুল ব্লুমস কাটিগ্রাম স্মরণ স্মরণসভা অনুষ্ঠিত হয় ক্লাসরুমের ব্লুমসের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম প্রতিষ্ঠানের সভাপতি জি আর শকত সদস্য সচিব শামসুজ্জামান শামসহ আরও অনেকেই মেহেরপুরে তিন সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে জেলার গাংড়ি উপজেলার বালিয়াঘাট গ্রামে এই ঘটনা ঘটে নিম্নমানের সামগ্রী নিয়ে রাস্তা তৈরি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় নেতারা হামলার শিকার হয় নাগরিক নেতার হামলার শিকার হয় নাগরিক টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি রাব্বি আহমেদ এশিয়ান টেলিভিশন ও বিডি লাইভ ফোর ডট কমের মেহেরপুর জেলা প্রতিনিধি জাহিদ মাহমুদ ও দৈনিক বাংলাদেশ সমাচারের মেহেরপুর প্রতিনিধি তরিকুল ইসলাম শনিবার সকালে স্থানীয় জিয়াউল ইসলাম জিয়া মেহেরপুর দুই আসনের সংসদ সদস্যের কথা বলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান করে হামলা চালায় সেই সাথে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজনের তোপের মুখে স্থান ত্যাগ করে গাংরি থানার ওসি তাজুল ইসলাম জানান সাংবাদিকের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে আফিয়া আক্তার নামে এক নবম শ্রেণীর ছাত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে সকাল এগারোটার দিকে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ নিহত ওই শিক্ষার্থী ঝালকাঠি সদর উপজেলার গাভারাম চন্দ্রপুর গ্রামের শিক্ষক আমির হোসেনের মেয়ে তার মা ঝালকাঠি সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে চাকরি করেন ঝালকাঠি সদর থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম জানান মর্নিং শিফটের শিক্ষার্থী আফিয়া আক্তার সকালে বিদ্যালয়ে আসে পরে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় তবে ওই শিক্ষার্থীর আত্মহত্যার কারণ জানা যায়নি ওই গলায় স্কুলের চতুর্থে আমি হসপিটালে আসি হসপিটালে এসে লাশ দেখি মোতাবেক সুরক্ষা প্রস্তুত করা আইন করা হয় আগামী পাঁচ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতু এলাকা পরিদর্শন উপলক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে বাজারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্র করে এই সভার আয়োজন করে লৌহং উপজেলা আওয়ামী লীগ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মহিলা ও শিশু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপিকা সাগুপ্তা ইয়াসমিন এমিলি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি তালুকদারের সভাপতিত্ব যুগ্ম সম্পাদক মেহেদি হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বি এম সোয়েব সহার অনেকে চট্টগ্রামের লোহাগড়ায় সন্ত্রাসী বাহিনী দিয়ে অবৈধভাবে গাছ কেটে ও মাছ লুট করে নিয়ে যাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার গতকাল লোহাগড়া বর্তলে স্টেশনে একটি রেস্টুরেন্টের হলরুমে সংবাদ সম্মেলন করেন উপজেলার সদর ইউনিয়ন দয়ারপাড়া গ্রামের ফরহাদুল আলম ও তার পরিবার ভুক্তভোগী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন প্রতিপক্ষ জামাল হোসেনের নির্দেশে বিশ থেকে ত্রিশ জন লোক পুকুরের মাছ লুট ও গাছপালা কেটে ফেলে পরে এর কারণ জানতে চাইলে প্রাণনাশের হুমকি মিথ্যা মামলা লাঠি শোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তাদের উপর এশিয়ান টিভিতে সংবাদ প্রচারের প্রকাশের পর সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরবেষ্টিত ইউনিয়ন খাসরাচবাড়িতে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে উনত্রিশ জুন শনিবার যমুনার চরাঞ্চলে তীব্র ভাঙন এই শিরোনামে এশিয়ান টেলিভিশনে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় প্রতিবেদনে প্রকাশের পরপরই নজরে আসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের খাসরাজবাড়ি ইউনিয়নের সানবান্ধা ঘাট হতে বিশুরিগাছা ঘাট পর্যন্ত চারশো মিটার এলাকায় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড গত শনিবার থেকে এই কাজ শুরু করে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী হাফিজুর রহমান জানান ভাঙন ঠেকাতে প্রাথমিক পর্যায়ে দশ হাজার জিও ব্যাগ ফেলা হবে প্রয়োজনও আরও বেশি জিও ব্যাগ ফেলা হবে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার খাসরাজবাড়ি ইউনিয়নের যুক্তিগাছা চর মিয়াখালসহ চরাঞ্চলের সাধারণ মানুষদের মাঝে স্বস্তি বিরাজ করছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান পরে পবিত্র ফাতেয়া পাঠ করে বঙ্গবন্ধু করে বঙ্গবন্ধু তার পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ত্রিশ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মনাজাতে অংশ নেন তিনি এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মাহবুব আলী খান উপজেলা আওয়ামী লীগ সাধন সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ টঙ্গিপাড়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মইনুল হক সহ আরণকে রাজশাহী পাঁচ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাবেক বিশেষ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তাফার জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে দুপুরে রাজশাহীর কেন্দ্রীয় শাহমকদুম ঈদগা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এতে অংশ নেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু কেন্দ্রীয় বিএনপির বন পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল ত্রাণ পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ মানুষ পরে জানাজা শেষে নগরের খা কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয় এর আগে প্রয়াত বিএনপি নেতা নাদিম মোস্তফার নির্বাচনী এলাকা পুঠিয়া ও দুর্গাপুরে তিনটি জানাজার নামাজ অনুষ্ঠিত হয় আইনজীবী মুরাদ হোসেন সহ পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মানিকগঞ্জের আইনজীবীরা দুপুরে জেলা আইনজীবী সমিতির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকসিদুর রহমানের সভাপতিত্বে সাবেক পাঠাকার সম্পাদক অ্যাডভোকেট বজুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জামিনুর রশিদ খান সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লিটন সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বিল্টু সহ আর অনেকে মানববন্ধনে বক্তারা আইনজীবী মুরাদ হোসেন সহ পরিবারের ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান ফেনীর দাগনভূয়া উপজেলায় রামনগর ইউনিয়ন শেকান্তরপুর প্রবাসী ফোরামের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে রোববার দাগন ডায়াবেটিক সমিতির সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার গরিব অসহায় হতদরিদ্র রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয় এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিস্টার কামাল উদ্দিন ফোরামের সেক্রেটারি নূরনবী সবুজ সমন্বয়ক জাহিদুল ইসলাম শিমুল সহ আর অনেকে চিকিৎসা নিতে চাঁদপুরের দেবীদার উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে সকালে দেবীদার উপজেলা পরিষদ প্রাঙ্গনে গণসংবর্ধনার আয়োজন করা হয় উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্ব অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ এ সময় আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ ভাইস চেয়ারম্যান আল আলকায়ু মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর লিপি সহকারী কমিশনার রায়হানুল ইসলাম দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ নয়ন মিয়া উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীরা রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম লিটনকে জড়ানোর হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ এমপি শাহরিয়ার আলম বাবুলের জানা যায় প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন এই হত্যার সাথে এ এম লিটন জড়িত তার বিরুদ্ধে মামলা হবে এমপি শাহরিয়ার বক্তব্যের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করা হয় সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয় চট্টগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চোখের ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল দিনব্যাপী অসহায় ও দুঃস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ওষুধ দেওয়া হয় এ সময় চোখের ছানি অপারেশন কর্মসূচি উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচির সহকারী পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম চোখের বিভিন্ন অপারেশন করেন ডাক্তার মোহাম্মদ জয়নুল আবেদিন সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ নাইমুর রহমান মোহাম্মদ ফজলু মিয়া ও ফয়সাল রিজভি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইমাম সমিতির উদ্যোগে কবর জিয়ারত ও শ্রদ্ধা জানানো হয়েছে সমিতির সভাপতি মুফতি মোহাম্মদ মারুবিল্লা ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল গফুরের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করা হয় সময় পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু সহ পনেরোই আগস্টের নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মনাজাত করা হয় অফিসের কাজ শুরু করলেন পাবনার নবনির্বাচিত মেয়র আজাদ খান রোববার সকালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানা পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা ওয়ার্ডের কাউন্সিলররা পরে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের ব্যাপারে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজ খবর নেন মেয়র আজাদ খান এ সময় তিনি বলেন জনগণের প্রত্যাশা ও চাহিদা অনুযায়ী কাজ করে যাবেন এছাড়া চলমান উন্নয়নের কাজের মধ্যে প্রকল্পের কাজ শেষ করবেন তিনি সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ